ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সম্ভাব্য হুমকির ইস্যুতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আবারও কথা বলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার হোয়াইট হাউসের বরাতে তথ্য দিয়েছে রয়টার্স। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, গেল সপ্তাহে দুইবার কথা হয়েছে বাইডেন ও ম্যাক্রোর। খুব শিগগিরই বাইডেন ম্যাক্রোর সাথে যোগ দেবেন বলে আশা করছেন প্রেস সেক্রেটারি। এদিকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে রুশ বাহিনী কোনো সংকট সৃষ্টি করবে না বলে তাকে আশ্বস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ম্যাক্রো আরও বলেন, ইউক্রেন ও ইউরোপে যুদ্ধ এড়ানোই ছিল বার্লিনে জার্মান চ্যান্সেলর ওলফ শোলস ও পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে তার বৈঠকের মূল উদ্দেশ্য। আমরা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আগামী সপ্তাহগুলোতে এগিয়ে যাব। প্রথমটি হচ্ছে যুদ্ধ পরিহার করা। ইউরোপের শান্তি এবং স্থিতিশীলতা আমাদের কাছে মূল্যবান এবং আমরা বিশ্বাস করি এটি রক্ষা করার ক্ষমতা আমাদের আছে এবং তা করাই আমাদের কর্তব্য। আর দ্বিতীয়টি হচ্ছে সর্বদাই ইউরোপীয় বা মিত্রদের ঐক্যকে সুসংহত করা এবং রক্ষা করা। এভাবেই আমরা সময়সীমা প্রস্তুত করেছি এবং এভাবেই আমরা এই পথে হাঁটছি।